শিক্ষা ব্যবস্থায় دینی শিক্ষা বাধ্যতামূলক এই দাবি দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি হেফাজত চরমুনাই যত দলের যত যত ঘরানার মানুষ আছেন সবাইকে এই দাবি তুলতে হবে 91% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় دینی শিক্ষা বাধ্যতামূলক করতে হবে করতে হবে করতে হবে আপনারা চান কি চান না কারা কারা চান দেখি হাত তুলেন তো لله تكبير لله تكبير হাত গুলো নামান আল্লাহর কিতাবে কোরআনের ভিতরে 6236 টা আয়াত আছে খুব খেয়াল করে শুনেন রব্বুল আলামিন তিনি যদি চাইতেন সর্বপ্রথম নামাজের আয়াত নাযিল করতে পারতেন আল্লাহ যদি চাইতেন সর্বপ্রথম যাকাতের আয়াত নাযিল করতে পারতেন আল্লাহ যদি চাইতেন সর্বপ্রথম তিনি বিচার ব্যবস্থার আয়াত নাযিল করতে পারতেন সুদ ঘুষ কিংবা হালাল হারামের যে কোনো আয়াত নাযিল করতে পারতেন কিনা কিন্তু দেখেন রব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা বলেছেন ইকরা এই কোরআনকে আল্লাহ পড়ার কথা বলেছেন এই কোরআনকে পড়ার আদেশ যিনি দিয়েছেন তিনি কি কারণ এই কোরআন না মানলে দুনিয়া আখেরাতে মুক্তি নাই এখন আপনি যদি কোরআনকে মানতে চান তাহলে এই কোরআন জানার দরকার আছে না নাই কারণ মানতে গেলে জানতে হবে আর যদি কোরআনকে জানতে চান জানতে গেলে আপনাকে পড়তে হবে এই জন্য কোরআনের সাফায়াত যদি পেতে চান কোরআনের এক নাম্বার দাবি পূরণ করতে হবে এক নাম্বার দাবি হলো আল্লাহর কিতাবে কোরআনকে বিশুদ্ধভাবে পড়া জানতে হবে শিখতে হবে কারণ বিশুদ্ধভাবে কোরআন পড়ার আদেশটা দিয়েছেন মোল্লা না আল্লাহ আপনি আপনার নিজের মতো করে কোরআন পড়লে হবে না রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা আল্লাহ তাআলা বলেছেন তারতিলের সাথে তাহসিনের সাথে তাজউইদের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো কিন্তু আমার অনেক বাবা জান চাচা জান ভাইয়েরা বোনেরা আছেন যারা এখনো কোরআনের এক নাও আদায় করতে পারেন নাই অর্থাৎ এখনো আমাদের অসংখ্য মুসলমানেরা আছেন যারা বিশুদ্ধ করে কোরআন পড়তে পারেন না আমাদের বাংলাদেশে 91% মুসলমান আছে কিন্তু যদি আপনি হিসাব করেন হিসাব করলে দেখবেন 91 এর মধ্যে 81% এখনো শুদ্ধ করে কোরআনই পড়তে জানে না আমার কথা শুনতেছেন আপনারা 91 এর ভিতরে 81%ই হবে এখনো বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না আমরা স্লোগান দিচ্ছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কোন কোন এলাকায় আবার বলে আল কোরআনের আলো সংসদে জ্বালো ঠিক আছে সুন্দর স্লোগান এই স্লোগানের সাথে আমি দ্বিমত নই কিন্তু প্রিয় ভাইয়েরা স্লোগানগুলো আমাদের বিবেকের সাথে দেওয়া দরকার স্লোগানগুলো সিস্টেমিক ওয়েতে হওয়া দরকার যে দেশের 91 এর ভিতরে 81% মানুষ এখনো বিশুদ্ধ করে কোরআন পড়তেও জানে না ওই দেশে ঘরে ঘরে আর আপনি সংসদে কোরআনের আলো জ্বালাবেন কেমনে জ্বালাতে হলে ঘরে ঘরে আর সংসদ নয় সবার আগে প্রতিটা মানুষের অন্তরে অন্তরে কোরআনের আলো জ্বেলে দিতে হবে এজন্য স্লোগানটা হবে এরকম আল কোরআনের আলো আগে মানুষের অন্তরে অন্তরে জ্বালো আজকের এই গাবুখালি মাহফিল থেকে একটা স্লোগান আপনারা উঠায় দেন নতুন স্লোগান যারা ফেসবুক ইউজ করেন আজকে মাহফিল শেষে আপনাদের টাইমলাইনে পোস্ট করবেন আজকের মাহফিল থেকে নতুন একটা বিষয় আমরা শিখেছি আল কোরআনের আলো অন্তরে অন্তরে এই স্লোগানটা একটু রিহার্সাল করায় দেই আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন হৃদয়ে হৃদয়ে জ্বালো পারবেন না আল কোরআনের আলো তাল মিলতেছে না নতুন তো কিন্তু তাল তো চলে আসবে দুই তিনবার দিলে আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো জোরে বলা যাবে না আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নার আলো আমার চাচারা আপনারা একটু মন দিয়ে শুনেন তো একটা ঘটনা শোনাই আপনাদেরকে এক চাচা ইংরেজি জানেন না ভালো ইংরেজি জানেন না রাত 12টার সময় ওই চাচার বাড়িতে একজন এসে দরজা নক করছে চাচা দরজা খুলে দিয়েছেন দরজা খোলার পরে আগন্তুক ব্যক্তি বলল যে চাচা জান নেন
এটা আপনার জন্য একটা চিঠি এসেছে বাবা তো চাচা জিজ্ঞেস করলেন এটা কিসের চিঠি বলল এটা সুপ্রিম কোর্ট থেকে এসেছে তো চাচা এই চিঠি পাওয়ার পরে চিঠিটা খুলছে খাম থেকে বের কইরা দেখে চিঠিটা লিখে ইংরেজি ভাষায় কোন ভাষায় চাচা ইংরেজি জানেন না ইংরেজি পড়তে পারেন না এখন রাত 12টার সময় চাচার মাথায় চিন্তা ঢুকেছে হায় 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 সুপ্রিম কোর্ট থেকে চিঠি এসেছে পড়তেও পারতেছে না মুসিবতে পড়ে গেলাম এখন এটা তো গ্রেফতারি পরোয়ানাও হতে পারে কিংবা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ এখানে লেখা থাকতে পারে এখন সুপ্রিম কোর্ট থেকে আসা চিঠি কেউ যদি না বুঝে ওই রাতে কি তার আর ঘুম হবে কথা বলেন না কেন ঘুম হবে চাচারও ঘুম আসে না কি আর করবে পড়তেও পারতেছে না বাড়িতেও কেউ নাই যারা দিয়ে পড়াবে পাশের বাড়ির ভাতিজা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ইংরেজি জানে রাত 12:30টায় গিয়ে ভাতিজার দরজায় নক করছে ও ভাতিজা ভেতর থেকে ভাতিজা বলে চাচা এত রাতে এসেছেন কেন কয় বাবা রে উঠ আমি বড় মুসিবতে আসি সুপ্রিম কোর্টের চিঠি একটা পড়তে পারতেছি না বুঝতেও পারতেছি না ভাতিজা কয় চাচা অসুবিধা কি সকালবেলা আইসেন আপনারে বুঝাই দিব নে চাচা বলে ভাতিজা সকালবেলা তো আমাকে নাও পাইতে পারো বাবা কারণ যে চিঠি আসছে রাতের ভিতরেই তো খাঁচায় ঢুকিয়ে দিতে পারে তো চাচা যান আপনি একটা ইংরেজি চিঠি পড়তে পারেন না বলে আপনি জেলের ভয়ে অভিযোগের ভয়ে পাশের বাড়ির ভাতিজার কাছে রাত 12:30টায় যাইয়া এই চিঠিটা পড়াইতে পারলেন বুঝার জন্য আরেকজনের বাড়িতে যেতে পারলেন ও চাচা বয়স তো কম হলো না এবং আমার চাচিদেরকেও বলছি বয়স তো কম হলো না আল্লাহ তাআলা আপনার জন্য যে এই এই যে কিতাব নাজিল করলেন এটাও তো আপনার জন্য একটা চিঠি আপনার জীবন গঠনের জন্য মুক্তির নিশানা মুক্তির ঠিকানা এটা আপনি এখনো শুদ্ধ করে পড়তে পারেন না ঠেলাইয়া ঠেলাইয়া পড়েন ধাক্কায় ধাক্কায় পড়েন এই কোরআন শেখার জন্য এই বয়স হয়ে গেল কতদিন কয়জনের কাছে গিয়া আপনি কোরআন শেখার জন্য কার কাছে কতজনের দরজায় গিয়ে গিয়ে আপনি কষ্ট করেছেন নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন আর তোমরা যারা পড়াশোনা করো স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো তোমাদেরকে বলছি তোমরা যখন ম্যাথ ভালো পারো না বাড়িতে এসে বলো আব্বু আম্মু আমি ম্যাথ ভালো বুঝি না আমাকে কোচিং করতে হবে প্রাইভেট পড়তে হবে তখন আব্বু আম্মু বলে যা বাবা পড় অসুবিধা নাই ইংরেজি না পারলে তুমি টিউশনই করো তুমি এটার কোচিং করো প্রাইভেট পড়ো অসুবিধা নাই আবার তুমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য দেখা যায় তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করো আবার তোমরা যারা অনার্স মাস্টার্স শেষ করে ফেলেছো দেখা যায় বিসিএস ক্যাডার হওয়ার জন্য বিসিএস এর কোচিংয়ে ভর্তি হয়ে পড়াশোনা করছো অনেকে ইন্টারমিডিয়েট শেষ করে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাবে আইএলস করছে টুফেল করছে জিআরই করছে ভাই এগুলো করো কিন্তু কোনো অসুবিধা নাই কিন্তু আমার প্রশ্ন তোমার বিবেকের কাছে যারা ছাত্র তাদেরকে বলছি চাচারা রাগ কইরেন না আপনাদেরকে কি আমি বেয়াদবের মতো তুমি করে বলতে পারি আমি তো ছাত্রদেরকে বলছি তোমাদেরকে বলছি ভাই তোমরা যদি তোমাদের বাপের পয়সা ইনভেস্ট করে বিনিয়োগ করে সময় বিনিয়োগ করে দুই মাস চার মাস ছয় মাস বছর খানেক কোচিং করে তোমরা যদি তোমাদের দুর্বল বিষয়গুলোতে তোমরা যদি এগুলো যদি পড়তে পারো তাহলে তোমাদের কাছে প্রশ্ন হলো তোমাদের বয়স চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে তোমরা সুন্দর করে প্রমিত বাংলায় কথা বলতে পারো ব্রিটিশদের মতো ইংরেজি উচ্চারণ করতে পারো কিন্তু তুমি এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারো না তুমি কি এখনো কারো কাছে গিয়ে কোরআন শেখার সেই চিন্তা চেতনা এখনো কি তোমার মাথায় আসতো না তোমার নিজের বিবেককে প্রশ্ন করো আমরা একটু আগে সবাই হাত তুলে বলেছি আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি বলেন চাই তো কোরআনের সুপারিশ পেতে হলে এক নম্বর দাবি তো হলো কোরআন শুদ্ধ করে পড়তে হবে আমি যে কথাটা বলেছি বলেন তো কথাটা বাস্তব না অবাস্তব বলেছি অনেক মানুষ তো পড়তে পারে না কেমনে পড়ে জানেন কয় আলাম তারা কাইফা ফালা মানে নিজের মতো করে কোরআন পড়ছে বাবা যান শোনেন ভাইয়েরা শোনেন মনে করেন আমার বাড়ি তো সিলেটে আপনারা জানেন আমার বাড়ি যে সিলেটে আপনারা জানেন আচ্ছা আমি তো এতক্ষণ ধরে প্রমিত বাংলায় কথা বলছি আমাদের সিলেটি ভাষা এটা তো অন্যরকম বলা হয় বাংলা ভাষা নাকি আহত হয়েছে আপনার কি বলে নোয়াখালীতে নিহত হয়েছে সিলেটে কবর হয়ে গেছে দাফন হয়ে গেছে গিয়ে চট্টগ্রামে তো আমি ওই নিহত হওয়া জায়গার ওই এলাকার মানুষ আর কি তো মনে করেন আমি এখন যদি একটা লাইন বলি লাইনটা বলতে যাইয়া যদি প্রমিত বাংলার ভেতরে আমি সিলেটি ল্যাঙ্গুয়েজ ঢুকাইয়া দিই আমার কিন্তু কোনো গুণা হবে
কোনো গুনাহ হবে বড় জোর যেটা হবে আপনারা আমাকে নিয়ে হাসা হাসি করতে পারেন যেমন আমি দাঁড়িয়ে আছি ঠিক না আমরা প্রমিত বাংলায় এভাবে বলি এখন দাঁড়ানোকে আমাদের সিলেটে বলে যেমন এই যে যারা দাঁড়িয়ে আছেন সিলেটে এটাকে বলবে এরা উবাই তাকসুন এখানে উবাই তাকসুন মানে দাঁড়ানোকে বলা হয় উবানু কি বলা হয় তো আমি যদি বলি আমি উবি আছি মানে আমি দাঁড়িয়ে আছি না বলে আমি যদি বলি আমি উবি আছি তাই বলে কি ফেরেশতা গুনাহ লিখবে লিখবে না আপনারা বড় জোর কি করবেন মুচকি মুচকি হাসবেন যেটা এখন আপনারা হাসতেছেন আমার ভাষা শুনে তাই না আপনি যদি ভালো ইংরেজি বলতে না পারেন ধরেন ব্রিটিশদের সামনে আপনি স্পিকিং এর এক্সাম দিচ্ছেন ব্রিটিশরা বড় জোর একটু মুচকি হাসবে যে তার এখনো প্রোনাউন্সিয়েশন ভালো হয় নাই আপনি পৃথিবীর যে কোনো ভাষা বলতে গিয়ে ভুল করলে গুনাহ হবে না মানুষ হয়তো একটু হাসা হাসি করবে কিন্তু কোরআনুল কারীমের যে ল্যাঙ্গুয়েজ কোরআন পড়তে গিয়ে আপনি যদি উচ্চারণে ভুল করেন আপনি যদি তাজবিদের রুলসে ভুল করে ফেলেন হাসাহাসি নয় সরাসরি কোরআনের লানত পাবেন এবং কোরআন ভুল করে পড়ার কারণে আপনার নামাজগুলো নষ্ট হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আমরা সবাই জানি আল্লাহর কিতাব কোরআন শুদ্ধ করে পড়লে প্রতিটা হরফে হরফে দশ নেকি পাওয়া যায় কিন্তু অশুদ্ধ করে কোরআন যদি আপনি পড়েন নবীজি অশুদ্ধ করে কোরআন পড়লে প্রতি হরফে হরফে আপনি লানত পাবেন রব্বা কারিউ লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু কোরআনের এমন বহু তেলাওয়াতকারী আছে এরা যখন কোরআন তেলাওয়াত করে কোরআন তাদেরকে লানত দেয় এরা কারা এরা হলো তারা যারা অশুদ্ধ করে কোরআন পড়ে তেলাওয়াত করে আমরা কি কোরআন তেলাওয়াত করে সওয়াব পেতে চাই না লানত পেতে চাই তো সওয়াব পেতে হলে আপনাকে কোরআন শেখার দরকার আছে না নাই আহারে আপনি তো সারা জীবন ধরে নামাজ পড়ছেন নামাজে বিশুদ্ধ তেলাওয়াত নফল না ফরজ আরো জোরে বলেন নফল না ফরজ ফরজ কিন্তু আপনার যদি তেলাওয়াতটা বিশুদ্ধ না হয় আমার বোনদেরকে সহ সবাইকে বলছি আপনার নামাজ তো নষ্ট হয়ে যাবে এজন্য আপনার প্রথম করণীয় হলো কোরআনুল কারীমকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা আমরা সবাই রসুলের সুপারিশ পেতে চাই তো নবীজির সুপারিশ কারা কারা পেতে চান একটু হাত তোলেন মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামান বুঝে শুনে বলছেন তো হ্যাঁ এবার শুনেন যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না এই কোরআন তো সেই নবীর উপরে নাজিল হয়েছে এই কোরআন তো সেই নবীর উপরে নাজিল হয়েছে ঠিক না বেটি এই কোরআন যারা দুনিয়াতে থাকা অবস্থায় শিখবে না কোরআন যারা দুনিয়াতে থাকা অবস্থায় না শিখে কবরে চলে যাবে হাসরের মাঠে যদি এই অবস্থায় উঠে আল্লাহর নবী কাল কিয়ামতের দিন ওই লোকদের জন্য সুপারিশ করবেন না কিছুক্ষণ আগে আপনারা হাত উঁচু করে বলেছেন আপনারা সবাই আল্লাহর নবীর সুপারিশ পেতে চান তাহলে আল্লাহর নবীর সুপারিশ পেতে হলে এখন যে দুনিয়াতে আছি দুনিয়াতে থাকা অবস্থায় নবীজির কাছে নাজিল হওয়া এই কোরআনকে এখনও বিশুদ্ধ করে শেখার সুযোগ আছে না নাই শোনেন আমি আপনাদেরকে কোরআন থেকে আমি আপনাদেরকে কোরআন থেকে শোনাই কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন কিছু লোকদের জন্য আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি অভিযোগ পেশ করে বলবেন কোরআনুল কারীমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না ক্বাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আল্লাহ তাআলা বলেছেন রাসূল কিয়ামতের দিন বলবেন ইয়া রাব্বি হে আমার রব ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আমার উম্মতের এই মানুষগুলো এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল দুনিয়াতে থাকা অবস্থায় তারা কোরআন শিখে নাই কোরআন বুঝে নাই কোরআনময় জীবন গঠন করে নাই যেহেতু দুনিয়াতে তারা কোরআন না শিখে কোরআনকে পরিত্যাগ করেছে আজ হাসরের মাঠে আমার এই কপাল পোড়া উম্মতদেরকে কি আমিও মুখ ফিরানায় নিলাম আমিও আজ তাদেরকে পরিত্যাগ করলাম নাউযু বিল্লাহি মিন যালিক নবীজি যদি কারো কাছ থেকে মুখ ফিরাইয়া নেন ওই লোকটা রান্না যাদের কোনো উপায় আছে
তাহলে নবীজির সুপারিশ লাভের জন্য এখনো তো সময় আছে কোরআন শেখার এখনো যদি আমরা সময়কে কাজে লাগাই আমরা যদি কোরআন শিখে কবরে যাই তাহলে হাশরের মাঠে আমাদের জন্য নবীজি সুপারিশ করবেন ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা হলো কোরআন যারা শিখবে না কোরআন যারা না শিখে না বুঝে না মেনে দুনিয়া ছেড়ে চলে যাবে রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া আখেরাতে শাস্তি রেখেছেন মোট তিনটা আমার কথা বুঝে থাকলে গলার আওয়াজ বড় করে বলে কোরআন না শিখে যারা দুনিয়া থেকে যাবে তাদের জন্য আল্লাহ শাস্তি রেখেছেন মোট কয়টা আর জোরে বলেন কয়টা খুব খেয়াল করে শুনেন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ তাআলা বলছেন আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দিব মুফাসসিরিন কেরাম এই মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন এক নাম্বার অর্থ তারা দিয়েছেন জীবন সংকীর্ণ করার মানে হলো ওই লোকগুলোর জীবন থেকে আল্লাহ সুখ শান্তি কেড়ে নেবেন টাকা পয়সা দিয়ে সুখ শান্তি পাওয়া যায় না সুখ শান্তি দেওয়ার মালিক যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি কারণ আপনারা দেখবেন অনেক মানুষের টাকা আছে গাড়ি বাড়ি সব আছে কিন্তু সুখ কপালে নাই এইরকম মানুষ আছে না নাই অনেক টাকাওয়ালা মানুষকে আপনারা দেখবেন অনেক টাকার মালিক কিন্তু রাতের বেলা ঘুমাইতে পারে না কিন্তু রিকশাওয়ালা ভ্যানওয়ালা ভ্যান চালায় সারাদিন ভ্যান চালায় মাত্র 500 টাকা 600-700 টাকা ইনকাম করে দেখা যায় এশার নামাজের পরে ডাল ভাত খাইয়া নাকে তেল দিয়া ঘুমায় আছে না নাই এই লোক মাত্র 1000 টাকা ইনকাম করে তার ঘুম আছে আর কোটিপতির ওদিকে ঘুম নাই তাহলে বোঝা গেল ঘুম সুখ শান্তি এগুলো টাকা দিয়ে ক্ষমতা দিয়ে পাওয়া যায় না ঘুম সুখ শান্তি এগুলো যার নেয়ামত তিনি কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে আল্লাহ বলছেন বান্দা তুমি যদি তোমার জীবন থেকে কোরআনকে মাইনাস করো যদি কোরআনকে বাদ দাও কোরআন যদি না শিখো চাকরি থাকবে ব্যবসা থাকবে টাকা থাকবে পয়সা থাকবে ক্ষমতা থাকবে তোমার জীবনে সুখ থাকবে না কারণ জীবনের সুখ যিনি কেড়ে নিয়ে যাবেন তিনি কে আল্লাহর আয়াতগুলো মানুষের জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন যাদের জীবনে কোরআন নাই এদের চাকরি আছে ব্যবসা আছে বউ আছে সুন্দরী স্ত্রী আছে সব আছে কিন্তু এদের জীবনে সুখ নাই শান্তি নাই সুখ শান্তি যিনি কেড়ে নিয়েছেন তিনি কি দুই নম্বর শাস্তি হলো মুফাসসিরগণ এই মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় বলেছেন ওই লোকগুলোকে যখন কবরে রাখা হবে আমরা সবাই একদিন কবরে যাব এতে কোনো সন্দেহ ওই কবর আমাদের জন্য অপেক্ষা করছে কোরআন না শিখে কবরে যাবেন না কবর কিন্তু ভালো আচরণ করবে না যখন ওই কবরে রেখে দেওয়া হবে কবরটা এমনি বড় সংকীর্ণ জায়গা খুব ছোট জায়গা মাত্র 3.5 হাত কবর ওই কবরে যখন আপনাকে রেখে দিয়ে মাটি চাপা দেওয়া হবে কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে ঢুকে যাবে ও মুসলমানেরা কবরের এই শাস্তি থেকে আমরা পানা চাই কি চাই না কবরের এই শাস্তি থেকে বাঁচতে হলে এখন যে দুনিয়াতে আছি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় সবাইকে শুদ্ধ করে কোরআন শেখার দরকার আছে না নাই এটা হলো দুই নম্বর শাস্তি আর তিন নম্বর শাস্তি হলো এই কবরে কিন্তু আমরা চিরকাল থাকবো না কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা যখন ঘটে যাবে তখন কবর থেকে মানুষকে উঠিয়ে হাশরের মাঠে নিয়ে যিনি সমবেত করবেন তিনি কে আর জোরে বলেন তিনি কে আল্লাহ বলছেন কোরআন না শিখে যারা কবরে যাবে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ তাআলা বলছেন হাশরের মাঠে কিয়ামতের দিনে তাদেরকে কবর থেকে উঠানোর সময় অন্ধ করে উঠানো হবে এই লোকগুলো যখন অন্ধ অবস্থায় হাশরের মাঠ থেকে উঠবে মনিরামপুরেও যদি এরকম মানুষ থাকে তারাও অন্ধ হয়ে উঠবে এরা তখন আল্লাহকে বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা
এরা বলবে রব তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন আমি যখন দুনিয়াতে ছিলাম চশমা ছাড়া আমি চোখে দেখতাম আমি তো অন্ধ ছিলাম না কেন আজ আমাকে হাশরের মাঠে তুমি অন্ধ করে দিলে এই প্রশ্ন যখন বান্দা আল্লাহকে করবে তখন জবাব যিনি দিবেন তিনি কে আল্লাহ তখন জবাব দিয়ে বলবেন এ বান্দা শোন كذلك أتتك آياتنا فنسيتها এ বান্দা তুমি যখন দুনিয়াতে ছিলে তোমার ঘরে তোমার হাতের কাছেই তো কুরআন ছিল তুমি ইংরেজি পড়লে বিজ্ঞান পড়লে ইতিহাস পড়লে ভূগোল পড়লে তুমি সব কিছু শিখলে কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আমার নাজিল করা কিতাব কুরআন তুমি শিখলে না দুনিয়াতে থাকা অবস্থায় বান্দারে তুমি যেমন আমার কিতাব কুরআনকে ভুলে গিয়েছিলে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আজকে তোমার মতো গোলামকেও হাশরের মাঠে আমি আল্লাহ ভুলে গেলাম আল্লাহ যদি হাশরের মাঠে কোন গোলামকে বলেন তোকে আমি ভুলে গেলাম বলেন তো জাহান্নাম থেকে বাঁচার কোন উপায় থাকবে নাকি ও বাবা জান চাচা জান ভাই জানরা মায়েরা বোনেরা সবাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে এখনো তো সময় আছে আল্লাহর কালাম শিখে দুনিয়া থেকে যাওয়ার দরকার আছে না নাই যদি আমরা আল্লাহর কালাম শিখে দুনিয়া থেকে যেতে পারি এই কোরআন আল্লাহর কাছে এসে কিয়ামতের দিন সুপারিশ করবে নবীজি বলেছেন আল কোরআনু শাফিউম মুশাফফা কোরআন হচ্ছে এমন সাফায়াতকারী কিতাব যার সাফায়াত কিয়ামতের দিন কবুল করবেন কে আপনি যদি কোরআন শিখে দুনিয়া থেকে যান কোরআন এসে আপনার পক্ষে আল্লাহর সাথে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর সুপারিশ করে যাবে ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবে না যতক্ষণ সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা কোরআনের সুপারিশ পেতে হলে ভালো আছেন আমরা কোরআনের সুপারিশ পেতে হলে কোরআনের দাবি পূরণ করতে হবে কোরআনের এক নাম্বার দাবি হলো কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে যুবকদেরকে বলছি যুবক তরুণদেরকে তোমরা তোমাদের এই এলাকায় বিশুদ্ধ কোরআন শিক্ষা কেন্দ্র এলাকায় এলাকায় গ্রামে গ্রামে চালু করো যাতে করে কোরআন যারা শিখেন নাই এখনো এবং মসজিদ কমিটির যারা আছেন মসজিদে মসজিদে কোরআন শিক্ষা কেন্দ্র চালু করুন মানুষকে জাহান্নাম থেকে বাঁচান আর আমরা যারা স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে সংসদে জ্বালো আমাদের উচিত হলো আগে মানুষের হৃদয়ে কোরআন ঢুকায় দেওয়া যদি মানুষের হৃদয়ে কোরআনের আলো ঢুকে যায় এই আলো যখন হৃদয় থেকে বিস্ফোরিত হবে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে কোরআনের বিজয় পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ এজন্য সিস্টেমিক ওয়েতে আমাদেরকে আগাতে হবে তাহলে এক নাম্বার দাবি পূরণের জন্য যারা বিশুদ্ধ করে কোরআন শিখি নাই আমরা কি বিশুদ্ধ করে কোরআন শেখার সংকল্প প্রত্যয় আজকের মাহফিল থেকে নিয়েছি নিয়েছি তো ইনশাআল্লাহ মোট পয়েন্ট বলবো কয়টা এক নাম্বার পয়েন্ট একটু বড় আপনারা ভাবিয়েন না যে হুজুর মনে আজকে সারা দিন নিয়ে যাবে আর আজান হলে ওকে উঠবেন না বাহিরের মসজিদে আজান হলে উঠবেন না এখানে আলোচনার পরে আজান হবে এরপরে নামাজ হবে ইনশাআল্লাহ তাহলে উঠা উঠিদার কোনো টেনশন নাই সম্মানিত ভাইয়েরা তাহলে এক নাম্বার দাবির কথা মনে থাকবে তো বিশুদ্ধ করে কোরআন কি করতে হবে পড়তে হবে এবার বাকি পয়েন্টগুলো মন দিয়ে শুনেন নাম্বার টু দুই নাম্বার হলো কোরআন আপনি শিখে ফেলেছেন এবার বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন পড়বেন কোরআন তেলাওয়াত যত বেশি করবেন যত বেশি কোরআন পড়বেন তত আপনার হৃদয়ের সকল সংকীর্ণতা কলুষতা যিনি দূর করে দিবেন তিনি কে কোরআনের দুই নম্বর হক হলো এই কোরআনকে বেশি বেশি তিলাওয়াত করা এই প্রযুক্তির যুগে প্রযুক্তি এসে আমাদের এবাদতকে নষ্ট করে দিয়েছে কিভাবে নষ্ট করে দিয়েছে দেখেন আমার কথা মন দিয়ে শুনেন সবাই একটু আমার দিকে তাকান সবাই একটু গলার আওয়াজ বড় করে জবাব দিয়েন তো আজকে থেকে 100 বছর আগে কি মানুষের ঘরে কারেন্ট ছিল নাকি 20 বছর আগে কি মানুষের ঘরে ইন্টারনেট ছিল নাকি 15 বছর আগে কি মানুষের হাতে স্মার্টফোন ছিল নাকি আজ থেকে 20 বছর আগে কি ফেসবুক ছিল নাকি শোনেন আমার চাচা চাচি দাদা দাদিদের কথা শোনাই আপনাদেরকে এটা আপনাদের সাথেও মিলবে আমাদের দাদা দাদিদের ঘরে টেলিভিশন ছিল না রেডিও ছিল না ইন্টারনেট ছিল না মোবাইল ছিল না আইপ্যাড ছিল না ল্যাপটপ ছিল না ওয়াইফাই ছিল না এই জন্য এশার নামাজের পরে তাদের আর কোনো কাজ কামও ছিল খায়া দায়া ঘুম
এজন্য দেখা গিয়েছে আগের যুগের মানুষরা 70 বছর 80 বছর 90 বছর 100 বছর হয়েছে কিন্তু ফিজিক্যালি ফিট এনার্জেটিক পারসন হ্যাঁ মহিলা পুরুষ সবার এনার্জি ছিল ভালো কারণ তাদের খাদ্যাভ্যাস টাইম ম্যানেজমেন্ট ঘুম সবকিছু ঠিকঠাক ছিল আর এখন আমাদের ঘরে টিভি আছে ডিশ আছে আমাদের ঘরে মোবাইল আছে কম্পিউটার আছে ল্যাপটপ আছে ওয়াইফাই আছে রাত 2টা 3টা 4টা পর্যন্ত জেগে থাকার সকল উপাদান আছে এইজন্য ঘুম ঠিক নাই 30 বছর বয়সে মানুষের চুল পেকে যাচ্ছে হ্যাঁ 40 45 বছরে গিয়ে নারীরা এখন বুড়া বুড়া ভাব ধরতেছে একটা সিজার হইলেই শরীরের শক্তি শেষ আর আগের যুগে আমাদের দাদিরা নানিরা 10টা 12টা সন্তান জন্ম দিয়া 80 বছর 90 বছর বয়সে মাথায় টুকরি নিয়েছেন আপনাদের মনিরামপুরে টুকরি বলেন নাকি কি বলেন আপনারা জুরি আমাদের সিলেটে টুকরি বলে আমার এক দাদি এখনো বেঁচে আছেন বয়স 102 3 বছর হবে এই বয়সে মাথায় টুকরি নিয়ে নেন আল্লাহু আকবার ওনার ঘরে সন্তান তো 10টার উপরে এখন একটা জন্ম দেওয়ার পরে সিজারেও হয় মহিলা দুর্বল পুরুষও দুর্বল মহিলাও দুর্বল এই যুগের কেন জানেন দেখেন না যুবকদের অবস্থা অনেক সময় আমার চাচাজানরা যুবকদেরকে দেখে আফসোস করেন যে তোমরা জোয়ান মানুষ তোমাদের অবস্থা কেন কারণ চাচারা আপনারা যা খাইছেন এরা এই খাবার পাচ্ছে না আপনাদের সময় আপনারা ঘুমাইছেন ঠিকমতো এরা রাত 3টা পর্যন্ত ফেসবুক চালায় আপনাদের খাদ্যাভ্যাস আপনাদের জীবনে শৃঙ্খলা ছিল এদের জীবনে শৃঙ্খলা নাই আমি বলেছিলাম এই প্রযুক্তি এসে আমাদের ইবাদত এখন নষ্ট করে দিয়েছে কেমনে নষ্ট করে দিয়েছে রাত আমরা 2টা 3টা পর্যন্ত ফেসবুকে থাকি এরপরে আমরা ঘুমাই ফজরের নামাজের খবর নাই কিন্তু আমাদের আগের যুগের মানুষরা টেলিভিশন দেখতো না ইন্টারনেট কিছুই ছিল না ওয়াইফাই ছিল না রাতের বেলা ঘুমায় যাইতো এত লম্বা রাত কতবার ঘুমাবে ঘুমাইতে ঘুমাইতে পিঠে ব্যথা করে দেখা যায় ফজরের আগে অটোমেটিক ঘুম ভাঙে কোনো অ্যালার্মও লাগে না কারণ দীর্ঘক্ষণ ঘুমাইলে দেখবেন পেটেও ক্ষুধা লেগে যায় এখন আমরা নাস্তা করি সকাল 11টায় 12টায় দুপুর 12টায় নাস্তা করি আর আগের যুগের মানুষরা টাইম মতো ঘুমায় যাইতো ফজরের আগে উঠতো ফজরের পরে কুরআন তেলাওয়াত করে এরপরে তারা সকাল সকাল নাস্তা করে ফেলতো খাদ্যাভ্যাস ঠিক ছিল এই জন্য ফিজিক্যালি তারা ফিট ছিল আগের যুগে কিন্তু এত হসপিটাল ছিল না এখন মুড়ে মুড়ে হসপিটাল হয়েছে কারণ মানুষগুলো দিন দিন রোগাক্রান্ত হয়ে যাচ্ছে এবার আমার মূল কথায় ফিরে আসি আগের যুগের মানুষ সকাল সকাল ঘুমাইতো ফজরের সময় উঠতো ফজরের পরে আমি যখন ছোট ছিলাম দেখেছি আমার চাচা চাচি দাদা দাদি সবাইকে আমি দেখেছি যে ছোটবেলায় আমরা দেখেছি সবার ঘরের মধ্যে কোরআনের আওয়াজ শোনা যাইত কারণ রাতের বেলা সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খেয়ে ঘুমায় যাইতো সকাল সকাল উঠতো কোরআন তেলাওয়াত করতো ঘরে ঘরে তিলাওয়াতের আওয়াজ শোনা যেত আর এখন ম্যাক্সিমাম মুসলমানের ঘরে ফজরের নামাজের পরে নাক ডাকানোর আওয়াজ শোনা যায় কি ঠিক আছে কথা আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত নাই এই জন্য আমাদের ঘরের ভেতরে কোনো বরকত যে ঘরে কোরআনের তেলাওয়াত যত বেশি সেই ঘরে আল্লাহর রহমতার বরকত নাজিল হয় তত বেশি ওই দিন মাগুরায় গেলাম মাহফিলে একজন বলতেছে হুজুর আমাদের ঘরে জিন আসর করেছে কিছু আমল শিখাইয়া দেন বললাম আপনি নবীজির শেখানো আমল করেন নবীজি করেছেন আল্লাহ নবী বলেছেন ঘরের মধ্যে বেশি বেশি সূরা বাকারা পড়ো কারণ যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে কোনোদিনও শয়তান থাকতে পারে না শয়তান পালিয়ে যায় জিন ভূত শয়তান সব পালিয়ে যাবে এই জন্য আমাদের ঘরের মধ্যে রহমত বরকত বাড়াতে হলে কোরআনের 2 নম্বর দাবি আমরা বেশি বেশি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করব রাজি আছেন তো আপনারা ঢাকায় যাচ্ছেন গাড়িতে বসে আছেন মোবাইলের মধ্যে এখন প্লে স্টোরে গিয়ে অ্যাপস নামানো যায় কোরআনের একটা অ্যাপস নামিয়ে রাখেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন কারণ কোরআনের এক একটা হরফ পড়লে 10টা নাকি নাম করবেন কি তাহলে আমরা আমাদের ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত বাড়াবো তো আরো আসতে বলেন ইনশা 3 নম্বর দাবি হলো কোরআন 1 নম্বরে আপনি শিখলেন 2 নম্বর বেশি বেশি তেলাওয়াত করবেন বেশি বেশি শুনবেন 3 নম্বর হচ্ছে আপনি কোরআন শিখলেই কেবল হবে না আপনার ঘরে যারা আছে এদেরকেও কোরআন শেখানোর দরকার আছে না নাই আপনি স্বামী আপনার স্ত্রীকে কোরআন শেখাবেন আপনি বাবা আপনি মা আপনার বাচ্চাকে সবার আগে আপনি কোরআন শেখাবেন আর বর্তমানে যে যুগ এসেছে
এই যুগে যদি বাচ্চাদেরকে আপনারা ভালোভাবে কোরআন হাদিসের শিক্ষা না দেন সন্তানগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আপনাদের সন্তানদেরকে ছোটবেলায় আপনারা অ আ ক খ এবিসিডি শেখাবার আগে আলিফ বা তা সা আগে শেখাবেন আগে দিনই শিক্ষা দিবেন কোরআন শেখাবেন এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান সচিব বানান ডিসি বানান এসপি বানান যা বানাইতে মন চায় বানান তখন দেখবেন ছোটবেলা কোরআন শিখে ডাক্তার ইঞ্জিনিয়ার যেটাই হোক লাইনে থাকবে বেলাইনে আর যাবে না আর ছোটবেলা কোরআন না শিখে ডাক্তার বানাবেন দেখবেন এটা মানবতাবাদী ডাক্তার হবে না কোরআন বা দিনই শিক্ষা না থাকা এটা কোষাই ডাক্তার হয়ে যেতে পারে ছোটবেলা দিনই শিক্ষা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করে তাকে ইঞ্জিনিয়ার বানাবেন দেখবেন রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দেবা ইঞ্জিনিয়ার হয়ে যাবে ছোটবেলা কোরআন না শিখে ব্যারিস্টার বানাবেন ওই এক আপা আছে টকশুতে এসে বেশি লম্বা লম্বা কথা বলে তার মা প্রেস কনফারেন্স করে বলেছে তার মাকে সে বাড়ি থেকে বের করে দিয়েছে ছোটবেলা বাচ্চাদেরকে কোরআন না শিখে বড় বড় অফিসার বানাবে হে অফিসার হয়ে বাপকেও চিনবে না মাকেও চিনবে না ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে একজন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব 4-5-6 হাজার টাকায় বেতনে চাকরি করেন কিন্তু মাকে বাপকে দেখে চিকিৎসা করায় মা বাপকে খাওয়ায় মা বাপকে দেখাশোনা করে ঠিক কিনা বলেন কারণ কোরআন জানে দিন জানে এজন্য যারা তাদের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করে তারা সন্তানদের কাছ থেকে খেদমত পাবে 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 এতে কোনো সন্দেহ নাই যারা তাদের সন্তানদেরকে দিনই শিক্ষা থেকে বঞ্চিত করবে কিপ ইন ইউর মাইন্ড দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ বৃদ্ধাশ্রম হয়তো বা আপনার জন্য অপেক্ষা করছে এজন্য বাচ্চাদেরকে কোরআন শেখাইতে হবে দিনই শিক্ষা দিতে হবে 91% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় সিলেবাসের ভেতরেও দিন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে আপনারা ছোটবেলা কি শিখেছেন আমার সাথে কথা বললেন আপনারা আমরা সবাই ছোটবেলা দেখেন কি শিখেছি হ্যাঁ সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মূর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আপনারা শিখেছেন আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি জাগি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি কি সুন্দর সুন্দর কবিতা পড়েছি আমরা কাজী নজরুল ইসলামের সেই কবিতা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল কত সুন্দর সুন্দর কবিতা জসীম উদ্দিনের সেই কবিতা তো আপনারা জানেনই নাতি এসে জসীম উদ্দিনকে বলছে দাদু ভাই আপনি এই কবরের কাছে প্রতিদিন আসেন কেন জসীম উদ্দিন কবিতা লিখে ফেলেছেন ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রে কারণ আপনারা বলেন তো লিখছে ডাকি হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের নাকি খাড়া আছে দুইটা সিং সিং আছে এইরকম প্রাণী ডিম পারে জীবনে শুনছেন আপনারা গরু ডিম পারে ছাগল ডিম পারে বলদ ডিম পারে বলদ বলদের চাইতে হতে এরা খারাপ এটা কি লিখেছে কি বাচ্চাদেরকে শেখানো হচ্ছে আমরা চাই আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ে আমাদের সন্তানদেরকে কোরআন শেখানো হোক হাদিস শেখানো হোক দিন শেখানো হোক ঠিক কিনা বলেন এটা রাজনৈতিক ইস্যু নয় এটা 91% মুসলমানদের প্রত্যেকটি মুসলমানের হৃদয়ের কথা এদেশে যারা আপনারা এখানে যারা আছেন এখানে আমি জানি আওয়ামী লীগের মানুষও আছেন বিএনপির মানুষ আছেন জাতীয় পার্টি আছেন জামাতের মানুষ আছেন চরমুনাইয়ের মানুষ আছেন এটা রাজনৈতিক সমাবেশ নয় এটা কোরআনের সমাবেশ থেকে আমরা দ্বীনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছি এই দেশে 91% মানুষ মুসলমান আমাদের ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপানো হয় সুতরাং আমাদের ট্যাক্সের পয়সায় আমাদের সন্তানদেরকে এমন শিক্ষা দেওয়া হোক এমন জ্ঞান দেওয়া হোক যে শিক্ষা আর জ্ঞানের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা আলোকিত হবে সভ্য হবে ভদ্র হবে দিনদার হবে আল্লাহওয়ালা হবে চরিত্রবান হবে ঠিক কিনা বলেন শিক্ষা ব্যবস্থায় ইসলাম থাকবে না কেন কোরআন থাকা লাগবে হাদিস থাকা লাগবে যদি মাস্টার ডিগ্রি পর্যন্ত দিনই শিক্ষা বাধ্যতামূলক থাকে তাহলে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে কেউ সংশয়বাদী হবে না নাস্তিক হবে না দুর্নীতিবাজ হবে না চাঁদাবাজ হবে না টেন্ডারবাজ হবে না প্রত্যেকটি মানুষ আদর্শ সুনাগরিক এবং নৈতিক চরিত্রবান হয়ে বের হবে এজন্য শিক্ষা ব্যবস্থায় দিনই শিক্ষা বাধ্যতামূলক এই দাবি দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি হেফাজত চরমুনাই যত দলের যত যত ঘরনার মানুষ আছেন সবাইকে এই দাবি তুলতে হবে 91% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় দিনই শিক্ষা বাধ্যতামূলক করতে হবে করতে হবে করতে হবে আপনারা চান কি চান না কারা কারা চান দেখি হাত তুলেন তো
لله تكبير لله تكبير হাত গুলো নামান কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট তো আমার হওয়ার কথা কথা তো বুঝতেছি আমি শুনতেছেন তো আপনারা বললাম কয়টা পয়েন্ট কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না কয়টা কাজ করতে হবে এক নাম্বার কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে দুই নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং কোরআন তেলাওয়াত শুনতে হবে তিন নাম্বার কোরআন অপরকে শেখাতে হবে নাম্বার ফোর চার নাম্বার এই কোরআনকে যথাসাধ্য যতটুকু পারেন হিফজ করতে হবে কি করতে হবে আমরা তো ছোটবেলায় অনেকে সূরা তাকাসুর আল হাকুমুত তাকাসুর এই সূরা থেকে কুল আউযু বিরব্বিন নাস এই কয়েকটা সূরা আমরা মুখস্থ করেছি বাকি সূরাগুলো মুখস্থ করি না অনেক এলাকার মানুষ এই সূরাগুলোর নাম দিয়ে ফেলেছে নামাজের সূরা বললাম ভাই এগুলোকে নামাজের সূরা বলেন কেন কয় আমি নামাজের ভিতরে এই সূরাগুলো ছাড়া অন্য কোনো সূরা পড়ি না বলেন তো কোরআনটাকে যথাসাধ্য হিফজ করার দরকার আছে না নাই সবাইকে হাফেজ হতে হবে বিষয়টা এমন নয় কিন্তু আপনি যতটুকু পারেন আপনি কোরআন মুখস্থ করেন কোরআন মুখস্থ করা অনেক সহজ একটা টেকনিক আপনাদেরকে দিয়ে যায় কত সহজ মুখস্থ করা দেখেন মনে করেন তিরিশ নাম্বার পাড়ার কয়েকটা সূরা আপনি মুখস্থ করবেন আপনি সিলেক্ট করলেন সূরা নাবা পড়বেন বলেন কোন সূরা সূরা আরও জোরে বলেন এক আয়াত আজকে এক আয়াত পড়েন আম্মা ইয়াতাসাআলুন সারাদিন এতটুকু যাবেন আম্মা ইয়াতাসাআলুন আম্মা ইয়াতাসাআলুন সারাদিনে কি এক আয়াত মুখস্থ করা যায় না যাবে আগামীকাল শিখেন আনিন নাবাইল আজিম এরপরের দিন শিখেন আল্লাযীহুম ফীহি মুখতালিফুন কয়টা হয়ে গেল তিন দিনে তিন আয়াত চার নাম্বার দিনে পড়েন কাল্লা সায়ালামুন চারটা আয়াত হয়ে গেল পরের দিন শিখেন সুম্মা কাল্লা সায়ালামুন তাহলে পাঁচ দিনে হয়ে গেল কয় আয়াত এই তো মুখস্থ করছেন না এটাকে সিনায় গেঁথে ফেলেন মহিলারা যেমন সুই সুতা দিয়ে কি করে সেলাই করে না এইরকম পাঁচটা আয়াত গেঁথে হৃদয়ের মধ্যে ঝুলাই রাখেন লটকায় রাখেন কেমনে লটকাবেন শুনেন নামাজে যখন যাবেন নামাজ শুরু করবেন এই প্রথম পাঁচটা আয়াত দিয়ে সূরা ফাতিহা শেষ করবেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আল্লাহু আকবার নামাজে যান এরপরে পরের আয়াতে ছোট সূরা পড়ে ফেলেন একটা সূরা আসর ওয়াল আসর অথবা কুল হুয়াল্লাহু আহাদ এই তো পাঁচটা আয়াত যে শিখলেন নামাজে নামাজে অ্যাপ্লাই করে গেঁথে গেঁথে রাখেন এরকম তো আমরা চাইলে রেগুলার এক আয়াত এক আয়াত পড়তে পড়তে আমার মনে হয় এরকম চেষ্টা করলে আমরা প্রত্যেকেই কোরআনের বহু আয়াত মুখস্থ করতে পারতাম কি না আমি ছোটবেলায় স্কুলে পড়েছি তো আমি হাফেজ হওয়ার সুযোগ পাইনি আমি যখন মাদ্রাসাতে আসলাম আমার খুব আফসোস জাগলো যে আমি তো হাফেজ হতে পারলাম না তো তখন থেকে শুরু করলাম এরকম মুখস্থ করা আলহামদুলিল্লাহ এখন কোরআনের তিরিশ পারা একদম এক বসায় বলতে পারবো না কিন্তু প্রতি পারার প্রতি সূরা থেকে প্রচুর আয়াত মুখস্থ আছে আলহামদুলিল্লাহ কেমনে মুখস্থ করেছি এভাবে টেকনিকে টেকনিকে আপনাদেরকে এই টেকনিকটা দিয়ে গেলাম আপনারা পারবেন না ইনশাল্লাহ মুখস্থ করবেন কেন কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারতাকি কামা তুরাত্তিল ফিদ দুনিয়া আল্লাহ তাআলা বলবেন তুমি দুনিয়াতে যেভাবে কোরআন পড়তে সেভাবে কোরআন পড়ো আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের উঁচু জায়গায় আরোহণ করো আল্লাহ বলবেন ফা ইন্না মানজিলাতাকা আইন্দা আখিরি আয়াতিন তাকরাউহা যেখানে গিয়ে তোমার কোরআন পড়া থাকবে সেখানেই তোমার জান্নাতে ঠিকানা হবে তাহলে কোরআন মুখস্থ থাকবে যত বেশি জান্নাতে আপনার মর্যাদাও বাড়বে তত তাহলে চার নাম্বার দাবি হলো যে যতটুকু পারেন কোরআন ততটুকু মুখস্থ করবেন পারবেন তো ইনশাল্লাহ যেমন এই যে সূরা মুলক কি দামি সূরা অনেক মানুষ আছে রাতের বেলা ঘুমাতে গেলে আজে বাজে স্বপ্ন দেখে অনেক মা বোনরাও বলে হুজুর আমরা তো ঘুমাইলে আজে বাজে স্বপ্ন দেখি আসে না নাই অনেক মানুষ ঘুমাইলে আজে বাজে স্বপ্ন দেখে অনেককে আবার ঘুমাইলে বুবা জিনে ধরে বুবাজিনে ধরছে নাকি কাউরে দেখে হাত তুলেন তো কখনো ধরছিল অনেকেই তো আছে আরে আমারে নিজেরাও ধরছে তো ওই যে বুবা জিনে ধরে কিংবা মানুষ আজে বাজে জিনিস স্বপ্ন দেখে
ঘুমানোর সময় নবীর তরিকায় ঘুমিয়ে যান আর ঘুমানোর আগে সূরা মুলকটা পড়বেন নবীজি বলেছেন ঘুমানোর আগে যারা সূরা মুলক পড়ে ঘুমিয়ে যায় ওই ঘুমের অবস্থায় তার যদি মওত হয় তার লাশ কবরে রাখা হলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন তাহলে এই যে একটা আমল শিখলাম সূরাতুল মুলক এই সূরার আয়াত সংখ্যা হলো মাত্র 30 জুলে বলেন কত আরো জুড়ে বলেন 30 দিনে চাইলে কি 30টা আয়াত শেখা যায় না সূরা রহমান মুখস্থ করেন সূরা ইয়াসিন মুখস্থ করেন ফজিলতের বহু সূরা আছে এগুলো মুখস্থ করেন কোরআন যত মুখস্থ করবেন মর্যাদা বাড়ায় দিবেন যিনি তিনি কে পাঁচ নম্বর দাবি হলো কোরআন শুধু শুদ্ধ করে পড়লে আর মুখস্থ করলে হবে না কোরআনের পাঁচ নম্বর দাবি হলো আল্লাহর কিতাবে কোরআনটাকে বোঝার দরকার আছে না নাই কারণ শুধু তুতা পাখির মতো কোরআন পড়লে কোরআনের বিধিবিধান জানতে পারবেন না এই জন্য আমাকে বহু অমুসলিম বলেছে আমরা তো দাওয়াতি কাজ করি আমাকে একদিন এক অমুসলিম বলল হুজুর আমি কিন্তু মুসলমান না আপনি রাগ কইরেন না একটা কথা বলে শুনতেছেন আমার কথা এক অমুসলিম আমাকে বলল হুজুর আমি আপনাকে একটা কথা বলবো আপনি রাগ যদি না করেন তাইলে বলবো বললাম ভাই অসুবিধা নাই আপনি বলেন আমি রাগ করব না লোকটা বলল হুজুর আমি কিন্তু একজন হিন্দু মানুষ কিন্তু ইউটিউবে মাঝে মাঝে আপনাদের ওয়াজও আমি শুনি আবার আমি বাংলায় অনুবাদ করা কোরআনও পড়ি কিন্তু কোরআনের সাথে আপনাদের মুসলমানদের জীবন কেন মিলে না কি প্রশ্ন করছে আমি বললাম ভাই আপনি কেমন অমিল পেয়েছেন কই কোরআনে তো দেখেছি মিথ্যা কথা বলতে নিষেধ করা হয়েছে কিন্তু আপনাদের অনেক মুসলমান তো মিথ্যা বলে আমি তো কোরআনে দেখেছি সুদ খেতে নিষেধ করা হয়েছে বারণ করা হয়েছে কিন্তু আপনাদের অনেক মুসলমান তো সুদ খায় কোরআনে অনেক কিছু আছে যেগুলো আপনাদের মুসলমানরা মানে না আমি তাকে উত্তর দিলাম এটা কোরআনের দোষ নয় ইসলামের দোষ নয় মুসলমান জাতিরও দোষ নয় এটা হলো ব্যক্তির দোষ যেই ব্যক্তি কোরআন জানে না কোরআন বুঝে না না বুঝার কারণে তার এই অবস্থা হয়েছে কারণ তো মানতে গেলে জানতে হবে আমরা কোরআন জানি না বুঝি না বলে তুতা পাখির মতো কোরআন পড়ি বলে এরকম বহু মানুষের সুদ খায় আবার সুদের আয়াত পড়ে এইরকম মানুষ আছে না নাই ঘটনা একটা মনে পড়ে গেছে বলবো দেখবেন বহু মানুষ আছে বিভিন্ন এলাকায় নামাজে একদম সামনের কাতারে দাঁড়ায় আবার দেখবেন ওই এলাকার সুদখুরদের হিসাব করা হলে সেও আবার সুদের কাতারে সামনে এরকম আছে না নাই নামাজেও আগের কাতারে সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে থাকে এরকম সুদখুর নামাজি আছে না নাই এইরকম একজন সুদখুর সকালবেলা ফজরের নামাজ পড়েছে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে এক ভাতিজাকে পেয়েছে ভাতিজাকে পেয়ে বলল অ ভাতিজা এ ভাতিজা তুমি না আমার কাছ থেকে টাকা নিয়েছিলা ডেট তো ওভার হয়ে গেছে ভাতিজা তুমি তো লাভ সহ টাকাগুলা ফেরায় দিলে না ভাতিজা কয়ে চাচা রাগ কইরেন না নামাজ থেকে বের হইছেন এগুলা পাবলিক প্লেসে বলিও না মানুষ শুনে যাবে আপনি চলে যান বাড়িতে আমি আসতেছি তো চাচা সুদখুর হলে কি হবে সুদের কারবারও করে আবার সুদের টাকাও চাইছে বাড়িতে গিয়া ওই দিন দুর্ভাগ্যক্রমে কোরআন খুলে পড়তেছে ওই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা আলেমরা তো বুঝে ফেলেছেন এটা কিসের আয়াত সুদের আয়াত হে ইমানদারেরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এই আয়াত থেকে তিলাওয়াত করতেছে ভাতিজা চলে এসেছে টাকা নিয়ে কয় ভাতিজা ডিস্টার্ব দিও না তো আমি এখন কোরআন তেলাওয়াতে আছি আসো পকেটে ঢুকাইয়া দাও এখন পরে কিসের আয়াত কথা কন না কেন পকেটে ঢুকাই কিসের টাকা কি বুঝলেন আপনারা কোরআন তুতা পাখির মতো পড়ে বুঝে না এই জন্য মুসলমানের জীবনে পরিবর্তন আসে এজন্য একটু আগে বলেছিলাম শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকা দরকার আরে আমাদের ছেলেরা ইংরেজিতে কথা বলতে পারে মাস্টার ডিগ্রি শেষ করে তারা কোরআন পড়ে কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না কোরআনে ক্লাইন পড়লে বুঝেও না এই শিক্ষা দীক্ষা দিয়ে কি হবে যদি আমার শিক্ষা দীক্ষা এটার পরিণাম যদি কোরআন আমি যদি পড়তে না পারি বুঝতে না পারি এই শিক্ষা তো সুশিক্ষা নয় এটা অশিক্ষা আর কুশিক্ষা ছাড়া কিছুই নয় মূল শিক্ষা হলো কোরআনের শিক্ষা ঠিক কিনা বলেন কারণ এটা দুনিয়াতেও কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে যেন পাঁচ নম্বর দাবির কথা বললাম কোরআন এটা বুঝে পড়তে হবে ছয় নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআন অনুযায়ী কি করতে হবে
আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা এই কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে ওয়া মান আমিলা বিহি উজরা আর এই কোরআন অনুযায়ী যারা আমল করে তাদেরকে পুরস্কার দিবেন কে এই যে আমার হাতে এই কোরআন এটা হলো প্রিন্টেড কোরআন চার কাছে কোরআন নাযিল হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন জীবন্ত কোরআন সুবহানাল্লাহ কোরআনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যা আছে আমার নবীর চরিত্রেও তা আছে এরকম আমাদেরকেও বাস্তব কোরআন হওয়ার প্রচেষ্টা চালাতে হবে ইনশাআল্লাহ নাম্বার 7 7 নাম্বার কোরআনের 7 নাম্বার দাবি হলো শুধু নিজে নিজে কোরআন বুঝে আমল করলে চলবে না 7 নাম্বার মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে ছুটে যেতে হবে কারণ আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদাউনা ইলাল খাইরি ওয়ায়া مرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون কথাটা কার এই বাচ্চারা বসো বসো কেউ উঠিও না আমার শেষ 8 নম্বর পয়েন্ট আছে না এই 8 নম্বর পয়েন্ট হলো সকল ওয়াজের মূল জায়গা এতক্ষণ যে ওয়াজ হইছে ওই 8 নম্বর পয়েন্টে তার মূল কথাগুলো বলে দিব ওইটা না শুনে কি বাড়ি চলে যাবেন নাকি ওটা শোনার দরকার আছে না আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বারণ করবে কারণ হলো কোরআন শুধু নিজে নিজে পড়ে বুঝলে চলবে না কোরআন অনুযায়ী মানুষকে সৎ কাজের দাওয়াত দিতে হবে অসৎ কাজে বারণ করতে হবে দাওয়াতি পথে নিজেকে সামিল করতে হবে আদেশটা কার আচ্ছা এরপরে আসেন 8 নম্বর সংক্ষিপ্ত করে ফেলি নাম্বার 8 8 এবং সর্বশেষ হলো কোরআনের দাবি এই কুরআন দিয়ে মুসলমান তার জীবনের সব কিছুকে পরিচালনা করবে তার নিজের জীবন তার পরিবার তার সমাজ তার বিচারালয় আইনাঙ্গন শিক্ষাঙ্গন তার রাষ্ট্র সব পরিচালনা করবে কি দিয়ে জোরে বলেন কি দিয়ে এবার আমার দিকে তাকান 5টা মিনিট আপনাদের থেকে চেয়ে নিচ্ছি 5টা মিনিট মনোযোগী থাকা যাবে তো এই 5 মিনিটই মূল ওয়াজগুলো করে যাব এই কোরআন নবীজির উপরে নাজিল হয়েছে এই কোরআন নবীজির উপরে একদিনে নাজিল হয়েছে না 23 বছরে নাজিল হয়েছে আল্লাহ চাইলে কি একবারে নাজিল করতে পারতেন না পারতেন কিন্তু অল্প অল্প করে যখন যেটা নাজিল করা দরকার তখন সেটা করেছেন মক্কায় 13 বছর কোন রাষ্ট্রীয় বিধান সামাজিক বিধান আসে নাই কারণ নবীজি তখন সমাজ আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান নাই মদিনায় গিয়েছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন তখন থেকে বিধান আসা শুরু হলো সব বিধান আসতে লাগলো সম্মানিত ভাইয়েরা নবীজির সময়ে এই কোরআন মসজিদে ছিল আবার এই কোরআন বিচারালয়ে ছিল আল্লাহর নবী বিচার করতেন কোরআন দিয়ে না নিজের মতো করে এজন্য কোরআন দিয়ে বিচার করার কারণে বিচারের নামে অবিচার হয় নাই বিচারের নামে প্রহসন হয় নাই আজকে দুনিয়াতে যত জায়গায় মানুষ কোরআনের আইন বাদ দিয়ে নিজের আইন দিয়ে বিচার করছে নিজেদের প্রভুদেরকে অথবা নিজেদের ঊর্ধ্বতনকে খুশি করার জন্য মাঝে মাঝে বিচারের নামে প্রহসন করে নিরপরাধীকে অপরাধী বানায় আর অপরাধীকে নিরপরাধী বানায় কোরআনের বিচার আছে যেখানে বেইনসাফি নাই সেখানে নবীজি কোরআন দিয়ে বিচার শুরু করলেন রাষ্ট্র পরিচালনা শুরু করলেন নবীজির সময়ে কোরআন ছিল রাষ্ট্র পরিচালনায় এরপরে নবীজির পরে এরপরে খোলাফায়ে রাশেদার আমলে তখনও ছিল কোরআন রাষ্ট্র পরিচালনায় এখন সেই নবীজির উম্মত আমরা কি করেছি কোরআন ঢুকিয়ে দিয়েছি মসজিদে মাদ্রাসায় খানকায় দরবারে আর রাষ্ট্র সমাজ পরিচালনা বিচারালয় আইনঙ্গন শিক্ষাঙ্গন সব জায়গায় নিজের মতো করে চলছে আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলছি এই ইসলাম আমাদের বানানো মডারেট ইসলাম এটা রসুলুল্লাহর ইসলাম নয় আল্লাহর দেওয়া ইসলাম নয় আল্লাহর দেওয়া ইসলাম যদি থাকতো নবীজির আদর্শের ইসলাম যদি থাকতো তাহলে বিচার ফয়সালা সমাজ রাষ্ট্র সব কোরআন দিয়ে চলতো আর সমাজ রাষ্ট্র কোরআন দিয়ে চললে অশান্তি থাকবে আসেন শেষের দিকে নিয়ে যাই আপনাদেরকে কিছুদিন আগে বিশ্বকাপ হয়েছে কোন দেশে জোরে বলেন কোন দেশে কাতার এটা গরিব দেশ না ধনী দেশ দেশটা বড় না খুব ছোট আমাদের ঢাকা শহরের চেয়েও ছোট এত ছোট দেশ কিন্তু তারা বিশ্বকাপে যে টাকা খরচ করে সেই টাকা দিয়ে বাংলাদেশকে কয়েক বছর চালানো যাবে এত ধনী দেশ সেই দেশ এই যে মধ্যপ্রাচ্যের ছোট ছোট দেশ কাতার দুবাই আমিরাত বাহরাইন মধ্যপ্রাচ্যে যে আরাবিয়ান গালফের ছোট ছোট দেশগুলো আছে এক শতাব্দী আগে এরা খুব গরিব ছিল এরা
মরুভূমিতে যাযাবরের মতো উট চলাত বেদুইনে জীবন যাপন করত এক শতাব্দীর মধ্যে এত পরিবর্তন ভাবা হচ্ছে ধারণা করা হচ্ছে আগামীর পৃথিবীকে তারা লিড দিবে দেখেন নাই এই যে এমবিএস মোহাম্মদ বিন সালমান আমেরিকার প্রেসিডেন্টকে পর্যন্ত বুড়ি আঙ্গুল দেখায় চলে পাওয়ার আছে বলেই তো দেখায় চলে আপনারা বলবেন হুজুর এদের দেশ আগায় গেছে এদের দেশে তেল আছে এদের দেশে তেল আছে সোনার খনি আছে অনেক খনিজ সম্পদ আছে এজন্য আগায় গেছে আমাদের দেশে এগুলো নাই আপনার চোখ কি কানা হইছে নাকি আমাদের দেশে নাই কে বলেছে এই যে আমার বাড়ি সিলেটে আমার সিলেটে গিয়ে দেখেন পাথরের খনি আছে গ্যাসের খনি কয়লার খনি সম্পদের খনির অভাব আমাদের দেশেও নাই এদেশের মাটি সোনার মাটি যে ফসল ফেলা হয় ওই ফসল হয়ে যায় উত্তরবঙ্গে গিয়ে দেখলাম আমাদের রবিল ভাইও গিয়েছেন দেখেছেন ওই যে কুড়িগ্রামে তিস্তা বেড়ে যে তিস্তা নদীর মধ্যে বালুর মধ্যে ভুট্টা চাষ হয়ে যায় আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা এদেশে এত সম্পদ সোনার মাটি এত সম্পদ আছে আমাদের তো সম্পদের কম নাই আপনি বলতেছেন হুজুর ওই দেশে তেল আর গ্যাস আছে তেল আছে সোনা আছে আরে আমাদের দেশে এত সম্পদের খনি থাকা সত্ত্বেও চুর ডাকাতরা যে পরিমাণ চুরি ডাকাতি করে লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানাইছে আর দেশের টাকা বিদেশে পাচার করছে তেল থাকলে স্বর্ণের খনি থাকলে এরা লুটপাটের পরিমাণ আরো দশ গুণ বাড়াই দিত শুধুমাত্র সম্পদ থাকলে হয় না সম্পদের সুষ্ঠু ব্যবহার সুষম বন্টন আর ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা না থাকলে কখনো কোনো সমাজ সভ্যতা কিংবা রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারে আসেন আপনাকে আমি বলি ওই দেশগুলোতে কোরআনের একশো ভাগ আইন নাই একশো ভাগ আইন নাই কিন্তু সেন্সিটিভ ইস্যু যে সকল বিষয়গুলোতে বিশৃঙ্খলা ঘটলে দেশ আগাতে পারে না সেখানে তারা আবার কোরআনের আইন শরীয় আইন মানে যেমন সে দেশে জিনার বিবাহ জেনার বিচারটা কোরআন দিয়ে হয় চুরি ডাকাতির বিচারটা কোরআন দিয়ে হয় এরকম সেন্সিটিভ ইস্যু যতগুলো আছে যেগুলো থাকলে পরে কোনো সভ্যতা আগাতে পারে না সেখানে শরীয় আইন আছে জিনাবে বিচার কম এই যে পশ্চিমের দেশ থেকে বিশ্বকাপে যারা গেল বিশ্বকাপে কাতারে গিয়ে নারীরা পশ্চিমের দেশের ইউরোপ আমেরিকার নারীরা বলেছে আমরা আগে ভাবতাম যে মুসলমানরা খুব লক্ষণশীল খারাপ জাতি কিন্তু কাতারে এসে দেখি এখানে ইফটিজিং নাই আমাদের দেশে তো এক পুরুষ বিয়া কইরাও বিশ তিরিশটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে সমকামিতা আছে জিনা ব্যভিচার আছে এখানে নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাফেরা করছি কেউ কোনো ডিস্টার্ব করে না কারণ সেখানে কুরআন আছে যেখানে শান্তি আছে সেখানে কোরআন আছে বলে এরা এগিয়ে যাচ্ছে একশো ভাগ নাই অল্পতে যদি এই অবস্থায় একশো ভাগ থাকলে এত শান্তি থাকবে যা কল্পনাও করা যাবে না আসেন আপনাদেরকে বুঝাই দেই মনে করেন আমি আর রবিউল ভাই অন্য কাউকে দিয়ে না বুঝাই রাগ করে ফেলতে পারেন আপনারা রবিউল ভাইকে আপনারা বললেন হুজুর আমাদের গাবুখালিটা আজকে থেকে আপনি চালান একটু পরিচালনা করেন এখন একটা এলাকা চালাইতে হলে কিছু বিধিবিধানের দরকার আছে না নাই দেওয়ানি ফৌজদারি কিছু দণ্ডবিধি কিছু বিধানাদি থাকতে হবে উনি উনার মতো আইন বানালেন এখন উনি তো মরণশীল মরে যাবেন কিংবা রিটায়ার্ডে যাবেন সেই সময় আসলো আপনারা এরপরে বললেন হুজুর আপনি এবার আমাদের এলাকাটাকে চালান আপনারা বললেন হুজুর এবার আপনি চালান আমি এবার রবিউল ভাই যে আইন কানুন বানাইছিলেন সেটা হাতে নিয়ে দেখলাম কিছু অসঙ্গতি আছে আমি এবার সেখান থেকে কিছু বাদ দিলাম আরও কিছু জোড়া লাগাইলাম আমার পরে যে আসবে এভাবেই করবে অ্যামেন্ডমেন্ট আনবে সংশোধনী আনবে তাহলে বোঝা গেল মানুষ যখন নিজে আইন বানানোর সুযোগ পায় তখন সে তার নিজের স্বার্থে দলের স্বার্থে ইচ্ছা মতো আইন বানায় সুতরাং যারা নিজের স্বার্থে দলের স্বার্থে আইন বানায় ওই আইন কখনো আপামর জনতার জন্য কল্যাণকর হবে এখন যদি উল্টা হয় কেমন রবিউল ভাইকে বললেন গাবুখালি চালান কিন্তু কোরআন দিয়ে চালান উনার কি কোনো ক্ষমতা আছে একটা আয়াত বাদ দিবে কিংবা আরেকটা জোড়া লাগাবে আমার কাছে আসলে আমি কি আর বাদ দিতে পারবো জোড়া লাগাইতে পারবো পারবো না তাহলে বোঝা গেল কোরআনের শাসন থাকলে ব্যক্তি পরিবর্তন হবে কিন্তু আইনের পরিবর্তন হবে না দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হয়েছে এখনও অ্যামেন্ডমেন্ট আসে নাই সংশোধনী আসে নাই সুতরাং যেটা ফিক্সড যেটা চূড়ান্ত এটা ছাড়া ওই কিতাবের শাসন ছাড়া মানুষ সারাটা জীবন ধরে শান্তির স্লোগান দিবে শান্তির জন্য মানুষকে আশ্বাস দিবে কোনোদিন মানুষ শান্তি পাবে না শান্তির দেখা পাবে না অশান্তিতে ডুবে 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 দুনিয়া থেকে চলে যাবে শান্তি পেতে হলে কোরআনের কাছে আসতে হবে সব কিছু তো দেখা শেষ বাকি আছে আল কোরআনের বাংলাদেশ সব কিছু দেখা শেষ আমাদের দেখার বাকি কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলেন যদি আল্লাহর কালাম দিয়ে শাসন কার্য পরিচালনা হয় ছোট্ট একটা ঘটনা বলছি শুনেন আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি অমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন নিজের বানানো আইন দিয়ে না কোরআনের আইন দিয়ে দেখেন কোরআনের আইন থাকলে আর কোরআনওয়ালা মানুষেরা দায়িত্বশীল চেয়ারে থাকলে সমাজটা কেমনে বদলে যায়
তিনি দায়িত্ব পালন করছেন একদিন তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন সবাই বলেন তো সেই যুগে কি এখনকার যুগের মতো কারেন্ট আর ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয়স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন তিনি তাদেরকে দরজায় আটকে দিলেন বললেন থামো এদেরকে দরজায় আটকে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভায়া দিলেন নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন এরপর এদেরকে বললেন তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢোকার পরে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের অগ প্রেসিডেন্ট আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা আপনি ফু দিয়ে আনি ভাই আর নতুন করে আরেকটা জ্বালাইলেন কেন তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য দরজায় এসে অনুমতি চাইলে আমি চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে জনগণের আমানতের খেয়ানত হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়ানো লাগবে জাহান্নামে যাওয়া লাগবে এই ভয়টা যখন কলিজায় আসলো জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর এই হলো কুরআনওয়ালা শাসকদের নমুনা রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদকে তারা জাহান্নামের আগুন মনে করেছেন নিজের ভেতরে ঢোকার নাই যেখানে কুরআন থাকবে না কুরআনওয়ালা লোক থাকবে না এরা দায়িত্বের চেয়ারে বসলে জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদকে নিজের মনে করে লুটপাট করবে বিদেশে বেগমপনা বানাবে দেশের সম্পদ বিদেশে পাচার করবে বুঝলে বুঝভাতা তো না বুঝলে তো তেজভাতা আর কেমনে বুঝাইতাম এজন্য সবাইকে সিদ্ধান্ত নিতে হবে কুরআনের সুপারিশ পেতে হলে কুরআনের আটটা দাবির আটটাই পূরণ করতে হবে শেষ দাবি হলো এই কুরআন দিয়ে সব পরিচালনা করতে হবে এই জন্য আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে কুরআনের সমাজ কুরআনের রাষ্ট্র কায়েমের জন্য আমাদের সময় আসলে কুরআনওয়ালা লোকদেরকে আমাদেরকে চয়েস করে নিতে হবে ঠিক কিনা বলেন কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান হয়েছে দেখি হ্যাঁ হাত না পায় না হাত তুলেন আজকের মাহফিলে আইসা সবাই খুশি হয়েছেন তো আসলে এই সবাই খুশি মাহফিলে ভাইদের কিছু ঘাটতি আছে এই যে মাইকে আর এই ইত্যাদি ইত্যাদি সাউন্ডে প্যান্ডেলে এবার আপনারা হাতগুলো নামান নামাইয়া পকেটের ভিতর ঢোকান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকান চতুর্দিক থেকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা ঢুকতেছে একজন ভাইও বাকি থাকবেন না মা বোনদের প্যান্ডেলে মনে হয় আসো মা বোনদের প্যান্ডেলেও লোকজন আছে আমার মায়েরা বোনেরা কেউ বাকি থাকবেন এই সাদা গেঞ্জি উঠছো কেন বসো উঠলে 10,000 টাকা এখন বসে থাকো কে উঠবেন না আচ্ছা হুজুর শুনেন আমার কাছে একটা চিঠি এসেছে হুজুর যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল হচ্ছে কিন্তু তারা সঠিকভাবে নামাজ পড়ে না দয়া করে যুবকদের